بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وليكم السلام ورحمه الله وبركاته একবার একটা পোস্ট পাঠিয়েছেন যে শেখ ইবনে বাজকে জিজ্ঞাসা করা হলো বেশি গরম পানি ঢাললে কি জিনেদের সমস্যা হয় জি না আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহকে এভাবে প্রশ্ন করা হয়েছিল জানা নেই আর বেশি নিয়ে গরম পানি ঢালার কথা বলা হয়নি বরং যেমন শেখ ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলছেন জি বাথরুমে বাথরুমে যেখানে আমরা পায়খানা পেচ্ছাপ করি ওখানে গরম পানি ঢালার কথা নিষেধ করা হয়েছে গরম পানি ঢালতে নিষেধ করা হয়েছে কারণ শেখ বাস বলছেন যে মানে বাথরুম এই ধরনের জায়গায় বেশিন যদি ভিতরে হয় তাহলে কিন্তু পরিষ্কার করে কিন্তু বেশিনের কথা বলা হয়নি যে এখনো কারো বাথরুম কিংবা অন্যান্য জায়গায় যেখানে আমরা পেচ্ছাপায়খানা করি সাধারণত এরকম জায়গায় গরম পানি ঢালতে নিষেধ করা হয়েছে কারণ বল নাবি আদা কারণ সেখানে জিনেরা থাকে আর জিনেদেরকে হয়তো কোনো হয়তো কষ্ট দিয়ে দেওয়া হয়ে যেতে পারে কারণ জিনেরা সাধারণত তিনটে কারণে মানুষদেরকে কি করে ধরে তার মধ্যে একটা হচ্ছে কোন জিনিস হয়তো কোনো মানুষকে ভালোবেসে ফেললো তখন সে তার উপরে আসর করে আর কখনো কখনো কি হচ্ছে যে তার উপরে পেচ্ছাপ করে দিলে কিংবা তার উপরে গরম পানি ঢেলে দিলে সে তার যে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে আসর করে তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সেই জন্য গরম পানি ঢালতে নিষেধ করা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে কথা বলেছেন যে তিনি আরো বলেন আমি একবার এক আসরগ্রস্ত ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম এটা কিন্তু ইবনে বাজের ঘটনা না এটা হচ্ছে আব্দুল আজিজ আব্দুল আজিজ সাদাহানের ঘটনা আব্দুল আজিজ সাদহান আব্দুল আব্দুল আজিজ ইবনে বাজ না বা আব্দুল্লাহ ইবনে বাজ না ওনারও নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ইবনে বাজ ار جاء سڠه ਘੋڙනৰা ਘটেছিল তিনে عبد العزيز الصدحان شيخ যেন बोल हछ وقال الشيخ عبد العزيز الصدحان قد حضرت مر مره جلسه قراءة على شخص مصاب بمصر জিনে আসর হওয়া ব্যক্তির উপরে আমি ঝাড়ফুক করার জন্য গেছিলাম ফকাল আর রাকি তখন ঝাড়ফুক যে করছিলেন তিনি বললেন জিনকে যে তুমি কেন এর উপরে আসর করেছো ফকাল আল চিন্নি তখন জিন বলেছিল কদসাবলমা আসা খিনা আল্লাহ আহদি আবনা ই আল্লাহ সে আমার সন্তানদের উপরে গরম পানি ঢেলে দিয়ে আমার এক সন্তানকে হত্যা করেছে فقال الرقي তখন সেই ঝড়পক করে করা ব্যক্তি বলেছিল ল্যানু লা ইয়ারফান ইবনাকা في ذلك তোমার ছেলে এখানে আছে তোমার সন্তান যে এখানে আছে সেটা জানত না فقال الجنনি তখন জিননি বলেছিল লেমা লাম ইুসাম্মি আল্লাহ ফায়ন্তাবিহু লাহ কেন সে বিসমিল্লাহ পড়লো না যাতে করে তারা সতর্ক হয়ে যেত এটা হচ্ছে আব্দুল আজিজ السدحان رحمه الله شیخ কথাটা তবে বিসমিল্লাহ পড়তে হবে এরকম কোন কথা কিন্তু কোনো হাদিসে সরাসরি আসেনি কিন্তু যেহেতু বিসমিল্লা পড়লে না আল্লাহ রুসল্লম অন্যান্য জায়গাতে বিসমিল্লা পড়ার কথা বলেছেন আমরা বিসমিল্লা পড়লে চিন পালিয়ে যায় কথাটা সত্য সেই জন্য পানি ঢালা